তো বন্ধুগণ, এ পর্যায়ে আমরা আরেকটা বিষয় দেখবো, আর সেটা হলো এই যে আমাদের ব্লগ প্রজেক্টের মাঝে আমরা এই যে লগইন ডট পিএইচপি নিয়ে আমরা কাজ করেছি, তাই না? তো এখানে দেখুন, এখানে আমরা কি করেছিলাম, আমরা সেশনে কিন্তু সেট করে দিয়েছি, এই যে এখানে আমরা সেট করে দিয়েছি যে ভ্যালুগুলো, এগুলো অ্যাকচুয়ালি আমরা কি করছি, আমাদের যে সেশন ক্লাস আছে এখানে আমরা এই যে এখানে জাস্ট কি করছে, সে অ্যাসাইন হচ্ছে, তাই না? এখানে সে অ্যাসাইন হচ্ছে, এই যে এখানে আমরা ইউজার নেম দিচ্ছি, তো ইউজার নেম অ্যাকচুয়ালি আমরা সেট করে দিচ্ছি, এই যে ভ্যালুতে কি সেট করছে, এই যে ভ্যালুতে কিন্তু ইউজার নেমটা সেট করছি, তাই না? তো এখানে ধরুন এই যে কীতে অ্যাকচুয়ালি আমরা কী ধরছি, কীতে ধরছি কিন্তু এই যে এটা, আর ভ্যালুতে ধরছি কিন্তু এটা, তাই না? তো দুটাই আমরা কী করছি, এখানে দেখুন আমরা কিন্তু ভেরিয়েবল দিয়ে ধরছি। এখানে আমরা কী করছি, ভ্যালুগুলো পাঠাচ্ছি, এই যে ইউজার নেম, তারপরে কি এই যে ইউজার আইডি, তারপরে এই যে ইউজার অ্যাকচুয়ালি ভ্যালু আইডিটা অ্যাকচুয়ালি, আর এগুলো আমরা কী করেছি, ডাটাবেস থেকে নিয়ে আসছি অ্যাকচুয়ালি, তাই না? এর আগে দেখেছেন যে আমরা কিভাবে করেছি এগুলো, এই যে ডাটাবেস থেকে আমরা কি করছি, কুইরি করে নিয়ে এসে আমরা কি করে দিচ্ছি, অ্যাসাইন করে দিচ্ছি। এবং এগুলো অ্যাকচুয়ালি আমরা যখন ইউজার তৈরি করব আমাদের ওয়েবসাইটে, দেখা গেল যে অনেক ইউজার তৈরি করব, আমরা এডিটর বানাবো, অ্যাডমিন বানাবো, আরও তারপরে দেখা গেল যে আমরা অথর বানাবো, তাই না? তখন এক একজন ইউজারকে আমরা কি করব, এক একটা রোল অ্যাসাইন করে দেব। প্রত্যেক ইউজার কি করবে, তার রোল অনুসারে কাজ করবে। দেখা যাবে যে যে পোস্ট দিয়েছেন সে শুধু তার পোস্টটা এডিট করতে পারবে, ডিলিট করতে পারবে, এবং অন্য আরেকজন ইউজার, দেখা গেল যে আপনি অথরকে দিলেন না সেই রকম পারমিশন, সে আরেকজনের পোস্ট এডিট করতে পারবে না, ডিলিট করতে পারবে না, সে শুধু নিজেরটা করতে পারবে। আবার অ্যাডমিনকে আপনি কি করলেন, এরকম রোল অ্যাসাইন করে দিলেন, সে কি করতে পারবে, সব কিছুই করতে পারবে। তো এই যে আপনি ইউজার রোল তৈরি করবেন, তো ইউজার রোল তৈরি করার জন্য আপনি ডাইনামিক্যালি আপনি কি করবেন, যে এগুলো আপনি এখানে দিয়ে নিচ্ছেন, তাই না, অ্যাসাইন করে নিচ্ছেন, যেগুলো আপনি পরবর্তীবার কি করবেন, এই যে আমরা সেশন সেট দিয়ে কি সেট করে দিচ্ছি, সেটার দিয়ে আবার গেট দিয়ে কি করছি, এই যে আমরা কিন্তু এখান থেকে আমরা এটাকে ব্যবহার করব গেট দিয়ে, তাই না? তো এগুলো অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে দেখাবো রোলগুলো কিভাবে অ্যাসাইন করবেন পরবর্তী পর্বে, একেবারে শেষের দিকে, মাঝামাঝি দিকে। তো এখন একটা বিষয় দেখুন, এগুলো কিন্তু আমরা এই যে ভেরিয়েবল দিয়ে এরকমভাবে ধরছি, তো যার কারণে আমরা এই যে এখানে সরাসরি আমরা কি ভেরিয়েবলটি ব্যবহার করব, এখানে আমাদের এই যে কোটেশন দিয়ে ব্যবহার করার দরকার নেই। ওকে, আমরা কি করলাম, এই যে এখান থেকে কোটেশনগুলো কি মুছে দিলাম, ওকে, তারপরে কি করলাম, সেভ দিলাম। তো আশা করি বুঝতে পেরেছেন যে বিষয়টা, আমরা যেহেতু এখানে ভেরিয়েবল দিয়ে ধরছি, আমরা সরাসরি কি করছি, এখানে ভেরিয়েবল ব্যবহার করছি, কারণ আমরা অনেকগুলো ভ্যালু আমরা এখানে নেব, এগুলো সে কি করবে অ্যাকচুয়ালি স্টোর করবে। তো সেশনের মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি ইউজারদের নিয়ে কাজ করব। অলরেডি বলেছি যে অনেক ইউজার থাকবে আমাদের, এক একজন ইউজারকে আমরা এক একটা রোল অ্যাসাইন করে দেবো। তো এগুলো আমরা দেখবো অ্যাকচুয়ালি ধাপে ধাপে। তো ওকে, ফাইন, ধন্যবাদ।